একেনিশাই দুটা এনকাউন্টার কমলপুর আর কাছারত গরজি উঠিল আরক্ষীর পিস্তল কমলপুরত বাইহাতা আরক্ষীর গুলিচালনাত ঢলি পড়িল কুখ্যাত ডকাই কাছারর করুচুরাত গুলিবিদ্ধ বার্মিজ সুপারি মাফিয়া বার্মিজ সুপারির অবৈধ বেহার লগত জড়িত থাকার সন্দেহত শুকুরবারে গুমরা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল জসিমউদ্দিনের লগতে জাবির হুসেনক কেবা ঘণ্টা ধরে মারাথন জেরার পাছত শনিবারে নিশা তিনি বজাত আরক্ষীয়ে শিলচরলৈ নিছিল জাবির হুসেনক কিন্তু আটবাটতে পলুয়ার চেষ্টা করতে বাধ্য হয়ে জাবির হুসেনক গুলি চলা বলে ভাষ্য আরক্ষী কিন্তু বিপরীত ভাষ্য জাবির হুসেনের পরিয়াল বার্মিজ সুপারির অবৈধ বেহার হতে জাবির হুসেন কোনো কারণতে জড়িত নহয় বলে দাবি করলে ভাতৃয়ে রিয়েল হিসেবে আমার ভাই কোনো ড্রাইভার নাই এ ব্যবসায়ী মানুষ প্লাস আমার লগে হে জুতারও দোকান আছে আমার এখন বর্তমানে কয়লার ব্যবসা করে লাটুমেই আমার মেঘালয় আমার জুতার দোকান আছে আমার জুতার দোকানের লগেও আমার ভাই জড়িত ভাতৃর মতে জাবির হুসেন নামের দুজন লোক আছে কাছাৰ জিলাত ভুল বুঝাবুঝিত আরক্ষীয়ে গ্রেপ্তার করলে কয়লা ব্যবসায়ী জাবির কয়লার ব্যবসায়ীক অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায়ী সজায় এনকাউন্টার করা কার্যক ধিক্কার দিলে ভুক্তভোগী পরিয়ালে একটা আছে তোমার খালাইনের সিন্ডিকেট জাবির মূলতেরই কয়লার ইয়ে আসলো আগে যখন কয়লা যখন আইতো বিনা ইয়ে আইতো কাগজে বিনা নথিপত্র আইতো তখন কোর আসলো তখন কোন জাবির হুসেন এদিন কইছেন প্রথমে আনার পরে কইছেন আমার এইটাও কইছেন যে নিকিটার ভর্মা সুপারির গাড়ির ড্রাইভার একেনিশায় কমলপুরের পুথিমারীত আরক্ষীর গুলিত ঢলি পড়িল কুখ্যাত ডকাইত দিলীপ বিশ্বাস শুকুরবারে বরপেটার বাইহাটা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল দিলীপক এদিন জেরার পাছত শনিবারে নিশা দিলীপক লৈ সতীর্থ বাবু আলীক বিচারি অভিযান চলাইছিল বাইহাটা আরক্ষীয়ে সেই অভিযানকালতে পলুয়ার চেষ্টা করতে দিলীপ বিশ্বাসক গুলি চলোৱা বুলি ভাষ্য আরক্ষীয়ে আরক্ষীর গুলিয়ে সু ভরি বিদ্ধ করা দিলীপ বিশ্বাস সম্প্রতি ভর্তি হয়ে আছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটেলত একেনিশায় ব্রহ্মপুত্র আর বরাক উপত্যকাত আরক্ষীর দুটা এনকাউন্টারক লৈ সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক বাইহাটা চারিআলির পৰা শ্রীমন্ত দাস আর শিলচরের পৰা অনিরুদ্ধ লস্করের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট একেনিশায় দুটা এনকাউন্টার কমলপুর আর কাছারত গরজি উঠিল আরক্ষীর পিস্তল কমলপুরত বাইহাটা আরক্ষীর গুলিচালনাত ঢলি পড়িল কুখ্যাত ডকাই কাছারর করুচুরাত গুলিবিদ্ধ বার্মিজ সুপারি মাফিয়া বার্মিজ সুপারির অবৈধ বেহার লগত জড়িত থাকার সন্দেহত শুকুরবারে গুমরা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল জসিমউদ্দিনের লগতে জাবির হুসেনক কেবা ঘণ্টা ধরে মারাথন জেরার পাছত শনিবারে নিশা তিনি বজাত আরক্ষীয়ে শিলচরলৈ নিছিল জাবির হুসেনক কিন্তু আটবাটতে পলুয়ার চেষ্টা করতে বাধ্য হয়ে জাবির হুসেনক গুলি চলোৱা বলে ভাষ্য আরক্ষী কিন্তু বিপরীত ভাষ্য জাবির হুসেনের পরিয়াল বার্মিজ সুপারির অবৈধ বেহার হতে জাবির হুসেন কোনো কারণতে জড়িত নহয় বলে দাবি করলে ভাতৃয়ে রিয়েল হিসেবে আমার ভাই কোনো ড্রাইভার নাই এ ব্যবসায়ী মানুষ প্লাস আমার লগে হে জুতারও দোকান আছে আমার এখন বর্তমানে কয়লার ব্যবসা করে লাটুমেই আমার মেঘালয় আমার জুতার দোকান আছে আমার জুতার দোকানের লগেও আমার ভাই জড়িত ভাতৃর মতে জাবির হুসেন নামের দুজন লোক আছে কাছাৰ জিলাত ভুল বুঝাবুঝিত আরক্ষীয়ে গ্রেপ্তার করলে কয়লা ব্যবসায়ী জাবির কয়লার ব্যবসায়ীক অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায়ী সজায় এনকাউন্টার করা কার্যক ধিক্কার দিলে ভুক্তভোগী পরিয়ালে একটা আছে তোমার খালাইনের সিন্ডিকেট জাবির মূলতেরই কয়লার ইয়ে আসলো আগে যখন কয়লা যখন আইতো বিনা ইয়ে আইতো কাগজে বিনা নথিপত্র আইতো তখন কোর আসলো তখন কোন জাবির হুসেন এদিন কইছেন প্রথমে আনার পরে কইছেন আমার এইটাও কইছেন যে নিকিটার ভর্মা সুপারির গাড়ির ড্রাইভার একেনিশায় কমলপুরের পুথিমারীত আরক্ষীর গুলিত ঢলি পড়িল কুখ্যাত ডকাইত দিলীপ বিশ্বাস শুকুরবারে বরপেটার বাইহাটা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল দিলীপক এদিন জেরার পাছত শনিবারে নিশা দিলীপক লৈ সতীর্থ বাবু আলীক বিচারি অভিযান চলাইছিল বাইহাটা আরক্ষীয়ে সেই অভিযানকালতে পলুয়ার চেষ্টা করতে দিলীপ বিশ্বাসক গুলি চলোৱা বুলি ভাষ্য আরক্ষী
আরক্ষীর গুলিয়ে সুভরি বিদ্ধ করা দিলীপ বিশ্বাস সম্প্রতি ভর্তি হয়ে আছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটেলত। একে নিশায় ব্রহ্মপুত্র আর বরাক উপত্যকাত আরক্ষীর দুটা এনকাউন্টারক লৈ সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। বাইহাটা চারিআলির পর শ্রীমন্ত দাস আর শিলচরের অনিরুদ্ধ লস্করের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।